নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো ভেটকি মাছের মাথার ঝাল। ভেটকি মাছ আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি, ভেটকি মাছের মাথাও রান্না করি, কিন্তু আমি আজকে শুধু মাছের মাথাটা দিয়েই এই রান্নাটা করব। খেতে কিন্তু খুবই ভালো লাগে, কেননা ভেটকি মাছের খুবই স্বাদ, আর এই তরকারিটা দিয়ে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপি, ভেটকি মাছের মাথার ঝাল। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন, যে কোনো মাছ সর্ষের তেলেই রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে মাছটা যখন ভাজবো মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। আমি এখানে দুটো মাছের মাথা নিয়েছি, আর এক একটা মাথাকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। আমি একবারে সব কিছু সবটা দেব না, একটা একটা করে মাথা আমি ভেজে নেব। একটা মাছের মাথা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এটা এবার তুলে নিচ্ছি। একটা মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আর একটা মাছের মাথা দিয়ে দিচ্ছি কড়াইতে, এই মাথাটা ওরকম লাল করে ভেজে তুলে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এই তেলে আমি একটা আলু মিডিয়াম সাইজের চার টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও একটু লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নিলাম। এবার কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে ফোড়নটা দেব। ফোড়নে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও নাড়াচাড়া করে একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন এর পেস্ট, এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ, লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ। এতে রঙটা খুব ভালো হবে, ঝাল হবে না। আর কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকমই দেবেন। মশলাটা এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আর আমি কিন্তু মশলাটা কষানোর সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেল, তেলটা আমি আগে ভেজে নিইনি, তাহলে তেলটা গলে যেত। এখন দিলাম, এখন আর তেলটা গলে যাবে না, এই রকমই থাকবে, খাওয়ার সময় পাওয়া যাবে। এবার আলুটা দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা দিয়ে আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, খুব বেশি জল দেব না, এই রান্নাটা আমি ঝোল রাখবো না, মাখা মাখা করব, সেই অনুযায়ী জলটা দিচ্ছি। জলটা দিয়েও একটুখানি ঢাকা দিয়ে দেব, ঝোলটা ফুটে ওঠা অবধি। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। 3 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, খুব হালকা হাতে নাড়তে হবে যাতে মাছের মাথাগুলো ভেঙে না যায়।
সামান্য একটু নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে আমি সার্ভ করে দেব। ভেটকি মাছের মাথা আলু দিয়ে ঝাল আমার রান্না করা হয়ে গেছে, খুব চটপট হয়ে যায় রান্নাটা, খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।